আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক বেশি বেশি ভালো আছেন। আপনাদেরকে হঠাৎ করে নিয়ে আসলাম আজকে আমেরিকা শহরে নিউ ইয়র্কের টাইম স্কয়ারে। সন্ধ্যার আগমুহূর্ত দেখতেই পাচ্ছেন প্রচুর লোকের আনাগোনা এখানে। তো ভাবলাম মেইন শহরের কি অবস্থা যাচ্ছে সব কিছু মিলায়ে, তো এই জন্য আপনাদেরকে ঘোরাইতে নিয়ে আসা। তো আপনাদেরকে বলে রাখি, আমি রুয়াল খান, আপনাদেরকে সকলকে সানন্দে ওয়েলকাম করছি নিউ ইয়র্কের টাইম স্কয়ার থেকে। আপনারা দেখছেন এখানকার দৃশ্য, যদিও ঠান্ডা, তো আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। বাইরে অনেক ঠান্ডা, ভিডিও ধারণ করতে আপনাদেরকে দেখাইতে ইজ নট সহজ, বাট স্টিল আই এম ডুইং ইট ফর ইউ গাইস। দেখুন এখানকার কিন্তু আপনার ঘোড়া আছে, এখানে ঘোড়াতে পুলিশ অফিসার ডিউটি করছে। তাই না? একটু আনকমন। আপনারা সবাই আমার একটা ভিডিওতে রিক্সার ভিডিও দেখছেন, তো যারা দেখছেন তারা বুঝতে পারবেন। দেখুন নিউ ইয়র্কের টাইম স্কয়ারে এরকম রিক্সা আছে, আপনার চাইলে রিক্সায় উঠতে পারবেন। হাউ আর ইউ ম্যান? থ্যাংক ইউ। দেখুন বাংলাদেশের মতো রিক্সা। যদি আরো একটা রিক্সা দেখায় আপনাদেরকে, দেখুন একটা রিক্সা সামারের সময় আসলে বেশি থাকে রিক্সা, আর এখন খুব বেশি, তবে এখানকে হালকে দেখা যাচ্ছে। হে হাল, হাউ আর ইউ? ভেরি গুড, থ্যাংক ইউ ম্যান। নো ইজ ভিডিও ইজ রেকর্ডিং, নো 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 ইজ রেকর্ডিং। তো স্পাইডারম্যান আমাকে ছবি নিতে বলছে, ছবি নিলেই ওদেরকে টাকা দিতে হবে, বাধ্যবাধকতা না যে টাকা দিতেই হবে, তবে আপনার ডোনেশন কিছু দিতে হবে। তো আমি তো রেকর্ডিং করিতেছি। তাছাড়া এখানে দেখুন তো আপনাদেরকে যদি দেখাই, এটা হলো সেই নিউ ইয়র্কের টাইম স্কয়ার, এখানে বিভিন্ন ধর্মের বর্ণের রঙের মানুষ। Thank you.
সব থেকে মানুষ এখানে ডেকোরেশন পছন্দ করে, দেখুন ওয়ালের ডেকোরেশন এখানের সুন্দর সুন্দর ডেকোরেশন আছে, অবশ্যই আপনার পছন্দ হবে। দেখতেই পাচ্ছেন এখানে সবাই বসে বসে যার যার মতো আড্ডা দিচ্ছে। আর আমি রুয়েল খান আপনাদেরকে ভিডিও করে করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার সামনে পিছনে অনেক মানুষজন নিউ ইয়র্কের টাইম স্কয়ার। সবাই আসলে এখানে একটা সেলফি ভিডিও ক্যামেরা এগুলো করতে চাই। এখান থেকে আপনি যদি সম্পূর্ণ টাইম স্কয়ারটা দেখেন তাহলে আপনি এভাবে দেখতে পাবেন। এখানে দেখুন আর পাশাপাশি আপনাদেরকে দেখাই যদি, এখানে দেখুন এখনও স্টিল বিল্ডিংয়ের কাজ কাম চলছে, টুকটাক শব্দ হচ্ছে এখান থেকে। তো এখানে আশেপাশে বড় বড় বিল্ডিং এখনো উঠছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর এরকম বিভিন্ন লোকেশনের ভিডিও দেখতে চান কি না অবশ্যই সেটাও বলবেন। এখানে কিন্তু আপনি যা খুশি তা করতে পারবেন না, এসে এখানে সিকিউরিটি ম্যান আছে। How are you, man? Good, bro. Good. It's good business today? I'm not saying it's good, right? I'm not saying it's bad, but so-so. If summer is better, right? Yeah. Okay. Summertime is better than this time. Okay. How much you charge for one picture? Like I don't charge for the money. Like it depends, like how they like the photos. Okay. You understand? Then yes. They pay me whatever. Whatever they pay. They pay good, right? They don't pay $1 million. Like yeah, but whatever they pay, but not $1 million. Yeah, yeah. Good, good. Thank you, bro. You're welcome. তো আমি যে সেলেটির সঙ্গে কথা বললাম ও হচ্ছে আপনার DSLR ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সুবিধা হলো এটা, ও যদি ছবি উঠাই দেয় ওর ক্যামেরা দিয়ে ওদের সেলফোনে অথবা ইমেলে অথবা ফেসবুকে সেটা ট্রান্সফার করে দিবে, আপনি খুশি হয়ে যা দিবেন। তো এখানে ট্যুরিস্ট মানুষ তো তারা কম কোনো কিছু দেয় না, সবসময় বেশি বেশি দেয়। এই জন্য বললাম বিজনেসটা কেমন, তো বেশ উৎফুল্ল, বেশ খুশি।
এক এক রকমের এখানে ব্যাপার স্যাপার আছে। আপনারা অবশ্যই যখন ফিজিক্যালি আসবেন তখন পুরোটা বুঝতে পারবেন। তো টাইম স্কয়ারের আশেপাশের যে দোকানগুলো এগুলো কিন্তু আপনার কি, এগুলো কিন্তু আপনার বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির দোকান আছে। এখানে আপনার এক্সপ্রেস আছে, ডিজনে আছে, ফর এভার 21 আছে, পোলো আছে, লেভিস আছে, আশেপাশে অনেকগুলো স্টোর এখানে আছে। আর এখানে লোকজন আসলে তো বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনে। এখন যেটা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে সেটা দেখুন, মানুষ এখান থেকে বোতল কুড়াই। তো এটা খুললো, ওটা খুলে ও ওখান থেকে বোতলগুলো নিবে, শুধুমাত্র বোতলগুলো নিবে। আমরা বাংলাদেশে যেটা বলি টুকাই। তো দেখুন টুকাই আপনার এই গার্বেজ থেকে ময়লা উঠাই নিচ্ছে, বোতল উঠাই নিচ্ছে। তো আমার দিকে ইয়া বড় করে তাকাইছে, আমি ভয় পেয়ে গেছি। তো দেখলেন ও আপনার কি করলো, শুধু বোতলগুলো নিল, নিয়ে আবার সুন্দর করে ব্যাগটা ভিতরে ঢুকাই দিল। এরকম দেখুন ও চলে গেছে ওই কর্নারে, ওখানে সে দেখছে যে ময়লা আছে কি না, আই মিন ময়লা বললে ভুল হবে, আই'ম সরি, 46 দিস ইজ 45 রাইট, সো ইউ হ্যাভ টু নেক্সট ব্লগ, ইউ সি দিস ইজ 46 ইউ নো, দিস ইজ 45 অ্যান্ড দিস ইজ 47, সো দিস ইজ দ্য 46, ইয়া দিস মিডল, দিস 47 অ্যান্ড 45। তো আপনাদেরকে যদি যে কথা বলছিলাম, আপনারা যারা রিক্সা দেখছেন দেখুন এখানে রিক্সা আছে, এই যে রিক্সা চালককে দেখেন, রিক্সা চালক কিন্তু বেশ স্মার্ট। বাংলাদেশে অনেক সময় দেখা যাচ্ছে রিক্সাওয়ালারা, অনেক সময় দেখা যায় যে কি দেখা যায়, অনেক সময় মামাদেরকে লুঙ্গি পরে থাকে, তবে তাদেরকে অবশ্যই রেসপেক্ট করি, তারা মনে করেন অনেক কষ্ট করে জীবনযাপন করে। আর এখানে দেখুন আপনার রিক্সা চালকের চেহারা নায়কের মতো, মেয়েরা আবার একটু নায়কের মতো হলে তার রিক্সায় উঠতে চাই, যেহেতু এখানে রিক্সায় উঠে তো আর মাইলের পর মাইল চায় না, এখানে শুধু ঘোরাঘুরির জন্য। তো জাস্ট সবাই একটু মজা করতে চাই, আর বিশেষ করে দেখবেন যে আমেরিকার মানুষ একটু কী টাইপের, একটু মোটা টাইপের হয়, সবাই একটু ফ্যাট টাইপের হয়ে থাকে। তো সব কিছু মিলায়ে এটাই ছিল আপনার নিউ ইয়র্কের টাইম স্কোয়ার থেকে। আশা করব আপনার ভিডিওটি হজা বরালা হলেও ভালো লেগেছে। এরকম মাঝে মধ্যে আপনাদেরকে একটু হজা বরালা ভিডিও দেখাইব। আর এরকম ভিডিও দেখতে চাইলে সবসময় রুয়েল খান ইউএসের সঙ্গে থাকবেন, চ্যানেলটি ফলো করে রাখবেন, তাহলে আমেরিকা শহরে নিউ ইয়র্কের বিভিন্ন স্থানের ভিডিও আপনি পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে যদি ফলো করে রাখেন। তো এটাই তো ছিল আজকের ভিডিও, আপনাদেরকে দেখালাম নিউ ইয়র্কের টাইম স্কয়ার। আর চলে যেতে হবে, যেতে যেতে বলে যাই সবসময় ছোটোদের স্নেহ করবেন, বড়োদের সম্মান করবেন, আপনার বাড়ির চারপাশে সকল মানুষকে বেশি বেশি ভালো রাখবেন।
এই কথা বলে সংক্ষিপ্ত ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং বাই বাই।